Hi friend, welcome back to my channel, Shira's Kitchen and Blog. তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারো চলে এসেছি অন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি তোমাদের সবারই ভালো লাগবে। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে আমার পাশে থেকে দেখতে থাকো। আমি আজকে একটা নতুন ধরনের চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে রেসিপিতে তোমাদের বলেছিলাম আমি তিন রকমের চিকেনের রেসিপি করব। দু রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তিন নম্বর রেসিপিটি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। চিকেনগুলোকে তো আমি একসঙ্গে দই রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি প্রথমে চিকেনগুলোকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে ফ্রাই করছি। তেলের মধ্যে চিকেনটাকে আমি ভেজে নিলাম হালকা। আর এখানে দেখো কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এখানে আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম ডুমোডুমো করে কেটেছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়েছি, আর রসুন থেঁতো করে নিয়েছি। এখন আমি এই চিকেনের সঙ্গে ডুমোডুমো করা আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি। এই চিকেনের সঙ্গে আলুগুলোকে ভেজে নিই। চিকেনগুলোকে আগে আমি হালকা ভেজে নিয়েছি। চিকেনটা তো এমনিতেই ম্যারিনেট করা ছিল, সেই জন্য রান্না করতেও বেশি সময় লাগবে না, খুবই চটজলদি রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝিয়ে দিব, কারণ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এখন যেহেতু আলু দিয়েছি সেই জন্য আমি পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে ঢেকে ভাজলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো আমার আলুগুলি ভাজাও হয়ে গেছে। এখন আমি এখানে রসুন আর আদাটা দিয়ে দিলাম। এই রসুন আদাকেও আমি একসঙ্গে ভেজে নেব। খুবই চটজলদি তৈরি হয়ে যাবে রেসিপিটি। আমার রসুন আদাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডুমোডুমো করে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলিকেও আমি একই সঙ্গে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজের পাপড়িগুলি এমনিতেই খুলে যাবে, তাই আমি পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিইনি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে সব মশলাই দিয়ে দিলাম। দিয়ে দিয়ে মশলাটাকেও একসঙ্গে কষিয়ে নিব। কিছু সময় নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও এগুলিকে একসঙ্গে ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য আমি পরে দিলাম। এখন আরেকটু সময় ঢেকে দিব। স্টিমটা একদম লোতে রেখেছি, ঢাকনাটা খুলে দেখছি আমার সবগুলো জিনিস কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সস দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে টক দই আছে আর আমি এটা ঝাল মিষ্টি বানাচ্ছি, এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে ঝাল মিষ্টিটা। এখন চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কষিয়ে নিব একটু। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে বাস রেডি হয়ে যাবে আমার রেসিপিটি। রেডি হয়ে গেছে আমার রেসিপিটি। দেখো কত চটজলদি আমি তৈরি করে নিলাম এই চিকেনের রেসিপিটি। খুবই অল্প সময়ের মধ্যে
তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছো বন্ধুরা, খুব দুর্দান্ত কালার হয়েছে, খেতেও একদম ইয়াম্মি হয়েছে। চিলি চিকেনও বলতে পারো, আমি যেভাবে সবসময় বাড়িতে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে কিন্তু খুবই হেভি হয়েছে, ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে এই রেসিপিটি পরিবেশন করতে পারো। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের আপনজনের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখবে, তাহলে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশানে সবার প্রথমে পৌঁছে যাবে। তো আজকে আমি এখানেই রাখছি, টাটা।